আমেরিকা যে কোনো দেশের মিত্র হতে পারে না তা আরও একবার প্রমাণ করে দিয়েছে। যদি কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে গেছে তখনই সে দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, আর মনে করা হচ্ছে এবার তা জারি হতে চলেছে ভারতীয়দের উপর, কারণ ভারতীয়দের পক্ষে আমেরিকা যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট অনুযায়ী B1 ব্যবসায়িক ভিসা এবং B2 ট্যুরিজম ভিসার জন্য নয়াদিল্লিতে আবেদনকারীর একটি ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট পেতে 833 দিন বা 2 বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হবে। এর মানে হলো একজন ব্যক্তি ভিজিটর ভিসার জন্য 2023 সালে আবেদন করলে তিনি জানুয়ারির 2025-এ অ্যাপয়েন্টমেন্ট পাবেন, যা নয়াদিল্লিতে আনুমানিক অপেক্ষার সময় 833 দিন, কলকাতা কনসুলেটারের সময় 767 দিন এবং মুম্বাই কনসুলেটারের জন্য 848 দিন। বিপরীতে বেনজিং, সাংহাই ও গুয়াংজুতে বসবাসকারী ভিসা আবেদনকারীদের অপেক্ষার সময় ভারতীয় শহরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। চীনা রাজধানী বেনজিংয়ে মার্কিন দূতাবাসে অপেক্ষার সময় 2 দিন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই পুরো বিষয়টি উত্থাপন করেছে, কিন্তু তিনি এর সন্তোষজনক সমাধান দেননি। এর পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে কোভিড সময়ে দূতাবাসে কর্মী কমানো হয়েছিল, যে কারণে ভিসা ইন্টারভিউ তারিখ পেতে বিলম্ব হচ্ছে। বিশেষজ্ঞদের মতে হাজার হাজার ভারতীয়দের ভিসা বন্ধ করা, রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ভারতকে শাস্তি দিচ্ছে আমেরিকা। এটি হলো ভারতের বিরুদ্ধে আমেরিকার গোপন আরোপিত নিষেধাজ্ঞা, যা মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ডের নির্দেশে আরোপ করা হয়েছে। কেননা ভিক্টোরিয়া নুল্যান্ড এবছরের শুরুতে নয়াদিল্লি সফর করেছিলেন এবং ভারতকে রাশিয়ান S-400 প্রতিরক্ষা ব্যবস্থা নিতে বারণ করেছিলেন, কিন্তু মার্কিন উপরাষ্ট্রমন্ত্রীর দাবি প্রত্যাখ্যান করে ভারত রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে, তাই ভিক্টোরিয়া নুল্যান্ড ভারতের এই পদক্ষেপে ক্ষুব্ধ। এছাড়া মার্কিন নীতির বিরুদ্ধে গিয়ে S-400 নেওয়া এবং ইউক্রেনের উপর মার্কিন অবস্থা না মেনে নেওয়ার জন্য নয়াদিল্লির জন্য এটি একটি যৌথ শাস্তি বলে মনে করা হচ্ছে। আমেরিকায় ভিসা না দেওয়ার কারণে ভারতীয়রা সেখানে বিয়ে, পর্যটন, প্রিয়জনদের গুরুত্বপূর্ণ কাজে যেতে পারছে না, এতে ভারতীয় ও আমেরিকান জনগণের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাও যখন এটি চীনের বেশিরভাগ শহরে সহজেই পাওয়া যাচ্ছে। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন যে মনে হচ্ছে অ্যান্টি ব্লিংকনের মন্ত্রক ইচ্ছাকৃতভাবে গোপন উপায়ে এই ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। আমেরিকার ইশারায় জাপান ও দক্ষিণ কোরিয়া চলছে, তাতে সমস্যা নেই, কিন্তু ভারতীয়রা সমস্যায় পড়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশ ইরাকের বিরুদ্ধে এই ধরনের অমানবিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। আমেরিকা এই অবস্থা নিয়ে ভারতের অনেক অসন্তুষ্ট রয়েছে, কিন্তু এই সমাধান এখনই হচ্ছে না বলে মনে করা হচ্ছে। আর আমেরিকা এভাবে চললে ভবিষ্যতে ভারত ও আমেরিকার সম্পর্ক কোন দিকে যাবে তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।